আসসালামু আলাইকুম। মিলন 360 বাংলা হেল্প সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে যে কাজটা আমরা শিখতে চাচ্ছি, মার্সেন্টিস অ্যাকাউন্ট থেকে কিভাবে মোবাইল রিলোড করা যায়, আজকের ভিডিওতে এটাই শিখব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনাদের এই মার্সেন্টিস অ্যাকাউন্টের যে অ্যাপসটা আছে অবশ্যই এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে আপনার যে কাঙ্ক্ষিত যে পাসওয়ার্ডটা আছে সেটা দিবেন, দেওয়ার পরে ওপেন হবে ইনশাল্লাহ। ওকে, ওপেন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনাদের যেহেতু আপনি মোবাইল রিলোড করতে চাচ্ছেন, তো এখানে দেখুন মোবাইল রিলোড নামে একটা অপশন আছে এখানে, তো অবশ্যই আপনারা এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখানে দুটি অপশন দেখা যাচ্ছে, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মোবাইল রিলোড এবং একটি হচ্ছে ডোমেস্টিক মোবাইল রিলোড। ইন্টারন্যাশনালটা হচ্ছে আপনি এই দেশ থেকে যে কোনো দেশে মোবাইল রিলোড করতে পারবেন। তো আমি আজকে যেহেতু দেখাতে চাচ্ছি যে এই দেশে মালয়েশিয়াতে কিভাবে রিলোড করা যায়, তো এই জন্য এখানে ক্লিক করতে হবে ডোমেস্টিক মোবাইল রিলোডে। ওকে, এখানে ক্লিক করার পরে আপনাদের তারপর এরকম একটা অপশন আসবে। আসার পরে এখানে আপনাদের যে কাঙ্ক্ষিত নাম্বারে টপ আপ করতে চান সেই নাম্বারটি অবশ্যই তুলে দিবেন। তো আমার এখানে একটা নাম্বার আছে অলরেডি, তো আমি এটাতে ক্লিক করলাম। তো এইভাবে নাম্বারটা তুলবেন। তো আমার এখানে দেখুন নাম্বারটা ভুল হয়েছে, এই জন্যই একটা হলুদ দাগ উঠছে। তো আমার এখানে এই যে ওয়ানটা বেশি উঠছে, তো আমি এখান থেকে কেটে দিচ্ছি। ওকে, এখানে কেটে দেওয়ার পরে দেখুন এখন আমার নাম্বারটা একদম ফুলফিল কমপ্লিট, সব কিছু ঠিক আছে। তারপরে আপনাদের এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করে দিচ্ছি, এই আরো চিহ্নতে ক্লিক করবেন। করার পরে আপনাদের এই যে এখানে 5 টাকা, 10 টাকা, 30 টাকা, 35 টাকা, 100 টাকা আছে। তো আমি 5 টাকা, যেহেতু আমি টেস্ট করার জন্য এই জন্য আমি 5 টাকা রিলোড দিচ্ছি। ওকে, দেওয়ার পরে আপনাদের নাম্বারটা অবশ্যই চেক করে নেবেন, কারণ নাম্বারটা ভুল হলে অন্য নাম্বারে টাকাটা ঢুকে যাবে। তারপরে আপনাদের এখানে ট্রান্সফার নাও এখানে ক্লিক করে নেবেন। ওকে, ক্লিক করার পরে এখানে দেখুন কনফার্ম করতে বলতেছে, তো অবশ্যই আপনার নাম্বার যদি ঠিক থাকে তো কনফার্মে ক্লিক করবেন। তো আমি কনফার্মে ক্লিক করতেছি। ওকে, ক্লিক করার পরে আপনাদের যে নাম্বার দিয়ে খোলা আছে অবশ্যই একটা পিন কোড আসবে, অবশ্যই সেটা মনে রাখবেন, ভালো করে মনে রেখে এখানে লিখবেন। যদি উপরে চলে যায় অবশ্যই উপর থেকে টান দিয়ে এইভাবে দেখবেন আপনার যে পিন কোডটা আসবে। তো এখানে দেখুন 57527 1, তো এই নাম্বারটা অবশ্যই ওখানে তুলে দিবেন, 57527 1। ওকে, দেখুন আমাদের এখানে অলরেডি ক্লিয়ারলি হয়ে গেছে, টাকাটা ঢুকছে। এখানে দেখুন মানি রিলোড সাকসেসফুল, তো আমার এই নাম্বারে অলরেডি টাকাটা ঢুকছে। তো এইভাবে আপনারা এই মালয়েশিয়াতে যে কোনো নাম্বারে ট্রান্সফার করতে পারবেন। তারপরে ব্যাক যাবেন, এভাবে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, যদি হয়তো বা ভুল হলেও আপনি কাস্টমার কেয়ারে ফোন দিয়ে জানতে পারবেন যদি ভুল হয়। তো ব্যাক দিবেন মেনু, ওকে, এরকম করে ব্যাক যাবেন। তারপরে ব্যালেন্স চেক করে দেখবেন অবশ্যই আপনার টাকা কেটে নিছে। তারপরে আপনাদের এখানেও চেক করতে পারবেন, এখানে ক্লিক করে এখানে এই যে 5 টাকা কেটে নিছে অলরেডি, লোকাল রিলোড এখানে 5 টাকা কেটে নিছে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সুন্দর করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ভালো যদি না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। টাটা, টেক কেয়ার, খুদা হাফেজ।